নমস্কার, আপুনি চাই আছে গাঁও চহর জিলার খবর। মই জয়ন্ত মাধব গোস্বামী। প্রথমে জনাইছো এটা বিগ ব্রেকিং নিউজ। করিমগঞ্জত এটা ভয়ঙ্কর দুর্ঘটনা, দুর্ঘটনাত চারিজনের মৃত্যু। অটোরিক্সা আর চারিচকিয়া বাহনের ভয়ঙ্কর সংঘর্ষ। এই দুর্ঘটনাত গুরুতরভাবে আহত দুজন, দুর্ঘটনাত থিতাতে মৃত্যু এটি শিশুর। দুর্ঘটনার পিছতে পথারত বাগরি পড়িল দুইখন বাহন। অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয় এই দুর্ঘটনা। দুর্ঘটনার পিছতে নীলাম বজারের বেড়াজালত উত্তেজনা সৃষ্টি হয়। ঘাইপথ অবরোধ করে ক্ষুব্ধ রাইজে সাব্যস্ত করে প্রতিবাদ। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা করিমগঞ্জত, চারিজন লোকের মৃত্যু হয়েছে। সবিশেষ খবর লাভ করিম আমার সাংবাদিক গরিশ নন্দীর সঙ্গে সংযুক্ত হয়েছো। গরিশ, আমি সবিশেষ ঘটনার জানিব বিচারি। হয় জয়ন্ত, আজি দুপুরিয়া ভাগত নীলাম বাজারের যে অসম ত্রিপুরা রাষ্ট্রীয় 8 নম্বর ঘাইপথ, এখন ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। আর এখন অল্টো আর হুন্ডাই ভিন্ন গাড়ির মাজত মুখামুখি সংঘর্ষ হয়। আর ইয়াতে দেখা গৈছে যে চারিজন নহয় পাঁচজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আমি জানিব পাৰিছো আন এজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে চারিজন জানা গৈছিল, কিন্তু পরবর্তীতে দেখা গৈছে পাঁচজনের মৃত্যু হয়েছে। আর এই পাঁচজনের মাজত এগারী শিশুও আছে। ইয়ার মাজত তিনজনের নাম উদ্ধার হয়েছে, বাকি শিশুর নাম আর আন এগারী বৃদ্ধ মহিলার নাম এতালেকে উদ্ধার হয়। যি কেজনের নাম উদ্ধার হয়েছে, এই নাম হয়েছে জাহিদা বেগম, রুহুল আমিন, গুলজার হুসেন। গতি এই যে দুর্ঘটনা, ইয়া কিন্তু যে কারণ জানিব পৰা গৈছে, এয়া আসলে গাড়ি কেটা তীব্র গতিরে আসলে আর কিনকিনাই বরষুণ দিয়ে আসলে রাত যে পথ পথ পিছল হয়ে আসলে এটা অটো বাহনক আসলতে দুটাই একটা দেশের পর আসলে এটা যে ভেনু বাহন আছে ভেনু বাহনে ওভারটেক করিব গই দুটা গাড়ি সম্পূর্ণরূপে মুখ ঘুরি যায় আর দুটা মুখামুখি সংঘর্ষ হয়। সেই সময়তে দুটা কিন্তু যে ভয়ানক আসলে দুর্ঘটনা, ফলত দুটাই বাহন কিন্তু বাগরি পড়ে, যে পথর দাঁতিত খেলপথার আছে খেলপথর বাগরি পড়ে। ইয়ার পাশে স্থানীয় রাইজে আহি উদ্ধার করে, এটা এটা এজন এজনক উদ্ধার করে। আর দেখা গৈছে যে এনেকৈ তেওঁলোকে প্রথমে চারিজনক উদ্ধার করেছিল মৃতদেহ, আর পাছত আর এগারী মৃতদেহ উদ্ধারের ঠাইটির পর। গরিশ, নিহত কেজন কোনখন বাহনের আরোহী? আটাই কেজন অটোরিক্সারে আরোহী নেকি নিহত কেজন? আসলতে কোনজন কোন দূরখন বাহনের ইয়াতে মৃত্যু হওয়ার লোক আছে, কিন্তু কোনজন কোন বাহনের এয়া কিন্তু এতিয়াও নিশ্চিত হওয়া নাই। কিন্তু অধিকাংশ কিন্তু অটো রিক্সার যে যাত্রী আছিল, অটো রিক্সার যাত্রীর এই মৃত্যু ঘটিছে বলে জানিব পৰা গৈছে। আর আমি যিমানখিনি জানিছো ইয়ার এই তিনজনের মাজত এজন অটো চালকও আছে আর শিশু এগারী আছে। গতি ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। আর রাইজে কিন্তু আরক্ষী অল্প পিছর সময় অল্প দেরি আমি দৃশ্য দেখাই লো। গরিশ, আপনি সংযুক্ত হয়ে থাকক। এয়া আমি দৃশ্য দেখাইছো, এটা ভয়ঙ্কর দুর্ঘটনা, সারি নহয় শেহতিয়া তথ্য আমাক জানাইছে করিমগঞ্জের পর আমার সাংবাদিক গরিশ নন্দীয়ে। পাঁচজনক লোকে মৃত্যু খাবতি লৈছে এই দুর্ঘটনাত। কিনকিনিয়া বরষুণ দি আছিল আর এখন ভেনু বাহনে ওভারটেক করবলে যাওয়ার সময়তেই এই দুর্ঘটনা সংঘটিত হয়। চারিচকিয়া বাহন আর অটোরিক্সার মাজত হওয়া এই সংঘর্ষত পাঁচজনক লোকের মৃত্যু হয়েছে। নিহত আটাইকজন অটোখনরে আরোহী আছিল বলে এই মুহূর্তত কিছু তথ্য জানিব পৰা হৈছে। অটোখনের চালকজনে প্রাণ হেরুয়া বলে জানিব পৰা হৈছে। এই দুর্ঘটনাত শিশু মহিলা সহ পাঁচজনক লোকে প্রাণ হেরুয়াইছে। এতিয়া আমি দেখাইছো হাসপাতালের দৃশ্য। হাসপাতালত এক অরাজকতায় বিরাজ করা পরিলক্ষিত হয়েছে, এক অভাবনীয় পরিস্থিতিয়ে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। পাঁচজনক লোকের মৃতদেহ হাসপাতাললৈ প্রেরণ করা হয়েছে, মনোনতর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এইখানে মুহূর্তত এক হাহাকার পরিস্থিতি আর এই ঘটনার পাশতে রাইজে প্রতিবাদ সাব্যস্ত করেছে। প্রতিবাদী কার্যসূচী কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। অসম ত্রিপুরা সংযোগী 8 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। বর্তমান পরিস্থিতি কেনেকুয়া গরিশ? হয়, দেখা গৈছিল যেতিয়া দুর্ঘটনার সৃষ্টি হয় তেতিয়া কিন্তু আরক্ষী অল্প পলম করে আহিছিলে, কারণ যে নীলাম বাজার থানার পর দুর্ঘটনাস্থলী ইমান এটা দূর নহয়। ইয়ার পাছতো পলম হয়েছিল, ইয়াকে লৈ রাইজে খুব সৃষ্টি রাইজের মাজত খুব সৃষ্টি হয় আর পথ অবরোধ করেছিল। পরবর্তী সময় ঘটনার খবর পাই কিন্তু করিমগঞ্জের পর জেলা আয়ুক্ত আর আরক্ষী অধীক্ষক দুয়োগী ঠাইত উপস্থিত হয়েছিল, রাইজক বুঝনি দিয়ে আর পথ অবরোধ মুক্ত করে। আর লগতে নীলাম বাজারের আরক্ষী মৃতদেহ কেটা করিমগঞ্জ জনসামরিক চিকিৎসালয় মরণোত্তর পরীক্ষা প্রেরণ করে। আর আহত এজন বর্তমানে কব লাগিব, এজন আহত শিলচর মেডিকেল কলেজত রেফার করা হয়েছে, অতি সংকটজনক আছে বলে আমি জানিব পাৰিছো। গতি শেহতীয়া আপডেট এয়াই আছে যে পাঁচজনের মৃত্যু ঘটিছে আর এগারী সংকটজনক অবস্থাত অবস্থাত এস এন সিএইচত প্রেরণ করা হয়েছে। জয়ন্ত হয়, গরিশ ধন্যবাদ জানাইছো আপনার সবিস্তারে এইখানে তথ্য আগবঢ়ালে। এইটো মাই থান স্টিল নহয়। ও, ওচর সুপুরিয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইট এন্ড স্টিল।
চব্বিশ ঘণ্টার পাছতো সন্ধান নাই বিশিষ্ট সংগীত পরিচালক রমেন বড়ুয়ার। ব্রহ্মপুত্রর পারত পোৱা হৈছে রমেন বড়ুয়ার অন্তিম মোবাইল লোকেশন। ভরা ব্রহ্মপুত্রত পড়ি যাওয়ার সন্দেহত রমেন বড়ুয়াক বিচারি অভিযানত নামিছে SDRFর বৃহৎ দল। CCTV ফুটেজর আধারত ব্রহ্মপুত্রত অভিযানত নামিছে NDRF SDRFর ডুবারু। রমেন বড়ুয়াই ব্রহ্মপুত্রর দিকে গৈ থকা দৃশ্য বন্দী হৈছিল CCTVত। ব্রহ্মপুত্রর পারত পোৱা হৈছে জোতার চিন। CCTV ফুটেজত ব্রহ্মপুত্রর দিকে যোৱা দেখা পোৱাৰ লগতে ব্রহ্মপুত্রর পারত জোতার চিন প্রত্যক্ষ করিয়েই রমেন বড়ুয়া ব্রহ্মপুত্রত পড়ার আশঙ্কা করেছে আরক্ষীয়ে। সোমবারে নিশাও ব্রহ্মপুত্রর পারে পারে কামাখ্যালৈ আরক্ষীয়ে চলাইছিল অভিযান। আরক্ষীর লগতে মাজ নিশালৈও রমেন বড়ুয়াক বিচারি অভিযান চলালে জুবিন গার্গে। নিশাই রমেন বড়ুয়ার বাসগৃহত উপস্থিত হওয়ার পিছতে লাচিতঘাট, কামাখ্যা মন্দির, শুক্রেশ্বর, ভূতনাথ, উজান বজাৰত জুবিন গার্গে চলাইছিল অভিযান। সোমবারে পুৱা প্রায় 10:30 বজার পৰা নিখোঁজ হৈ আছে বিশিষ্ট সংগীত পরিচালক রমেন বড়ুয়া। সোমবারে পুৱা 10:30 বজাত ঘৰৰ পৰা ওলাই গৈছিল রমেন বড়ুয়া। ঘৰৰ পৰা ওলাই যোৱাৰ সময়ত বড়ুয়াই পৰিধান কৰিছিল বগা কুৰ্তা পায়জামা। পথত সংলগ্ন CCTVত বন্দী হৈছিল রমেন বড়ুয়া খোজকাঢ়ি যোৱাৰ দৃশ্য। ঘৰৰ পৰা লতাশিলৰ গণেশ মন্দিৰলৈ ওলাই যোৱাৰ পিছৰে পৰা নিৰুদ্দেগ হৈ আছে বিশিষ্ট সংগীত পৰিচালকগৰাকী। সোমবারে পুৱাৰে পৰা অফ হৈ আছে রমেন বড়ুয়াৰ মোবাইল ফোন। আমি CC ক্যামেরার ভিজুয়ালটা আমি আহি পেলাই তেহেতর চাইছো, আমার অফিসারের পর আহি পেলাই ভিজুয়ালটা আমি তেহেতর চাইছো। চাওতে তেহেতে খোজকাড়ি আহি আসলে আহি থাকতে থকা পজিশনটো হেমে দেখিছো, কিন্তু ইয়াত যে পড়ি গৈছে সেই পজিশনটো আমি CC ক্যামেরার পোৱা নাই। ভরি খোঁজটো কোনে কৈছে তেখেতৰ হয় বুলি? ভরি খোঁজটো জনা মতে ইয়াতে জোতা আছে, জোতা থকাটো সত্য বুলি কৈছে। মানে জোতাযোৰ খুলি থৈ গৈছে? জোতার খোঁজটো আছে, জোতা আপনার চিনটো পোৱা যায় ইয়াতে দেখিলে। আমি আহি পেলাই আমি তাত খোঁজ নিদিয়াকে আমি চাইছো বা অফিসারও দেখেছে ইয়াতে তেখেতৰ জোতা পিন্ধি অহার মানে খোঁজ আছে আর জোতা পিন্ধি আহিছে তেখেতে। ফুটেজতো আপনাদের নিশ্চয় দেখি পাব তেখেতৰ ভরির জোতা আছে, বগা আপনার হেৰি আছে, এইটো পায়জামা সুট আছে। পড়ি যাওয়ার সন্দেহ? এই সন্দেহ আমি ব্যক্ত করছো যেহেতু আমি নিজে চকুরে দেখা নাই। ইনফরমেশনের ভিত্তি, প্রাথমিক ইনফরমেশনের ভিত্তিত আমি এটা সার্চ অপারেশন আরম্ভ করি। ইয়াতে আপনার এই জোতার খোঁজবিলাক দেখিছে, জোতার খোঁজ প্রাথমিক অবস্থায় ইয়াতে জোতার খোঁজ আছে, ইয়াতে খোঁজ আছে, সেইটো অনুভব করে আমি ইয়ার রেস্কিউ অপারেশনটা আমার আরম্ভ করি। কেগারী দুবারও ইয়াত আহিছে? দুবার আমি আমার তিনগারী আহিছে আর প্রয়োজন হলে আমার দুজন তিনজনে সাফিসিয়েন্ট হয় এনেকুৱা মুহূর্তত। আর যেহেতু ব্রহ্মপুত্র পানি দেখিছে আপনার বহু সোঁত আছে, ইয়াতে পড়া মানুষজন ধর ইয়াতে স্থিতি লৈ নাথাকিব পাৰে, তথাপি ইয়ারপরা বোকা যেহেতু আছে বোকাত ভরি সোমাই পেলে তেহত ফসি থাকিব পাৰে, সেই অনুযায়ী আমি বোকাত সোমাই আমার SDRF দল আন্ডার ওয়াটারত গৈ পেলায় তেখেতসকলে চোৱা চিতা করেছে আর ইয়াতে পোৱা হোৱা নাই। তারপর লাইন চার্জ করা হয়েছে, এতিয়া আমি অক্সিজেন লৈ পেলে তলর ইয়ারপরা আমার চার্জ অপারেশনটা আরম্ভ করা হয়েছে। আমি শুক্লেশ্বর হয়ে পেলে তেনেকৈ যিমানটো পাৰো আমি যাম। সেই মানুষজনক কোনোবা ঠাইত যেহেতু চোলা পিন্ধি আহিছে, কোনোবা ঠাইত নদীর পাৰে পাৰে ধৰক কাইট চাইট এইবিলাক গছর ডাল চাল থাকিব পাৰে, তাতো আমাৰ এইটো সন্দেহ। মোৰ ঘা ঘূৰি ঘৰলৈকে গোটেই দহিলং গৈলোঁ, কামাখ্যাৰ পৰা আৰম্ভ কৰি গোটেই, কিন্তু কোনো একো ক'ব নোৱাৰিলে। মানুহ জগাই পেলাই সুধিছোঁ, ক্রিটিক্যাল পরিবেশ এটা, এটা আমি উপায় নাই, রোব লাগবে। এটা পুলিশেও কি করেছে নজানো, তাতো খবর দিছো, খালি রাতেও কথা বলছো। এটা চাওঁচোন কি হয়, নকরে কারণ তেমন তেনকা মানুষ নহয়, রাতে আর বিশেষকে রাতে ঘুরি ফুরা মানুষ নহয়তো, যেমন জানো আর মানে যেমন দেখিছো। কি হল নাজানো, কবলে বড় দিগদার, কব ন কিবা এটা ওলালে তেতিয়া আমি গম পাম। এইটো আমার পরিয়ালের কারণে এটি দুঃখের খবর, অসহনীয় খবর, আর সঠিক খবর নোপালেকে আমি কেতিয়াও কব নোৱাৰো রমেন দা নাই বুলি। রমেন দা নিশ্চয় আছে, কৰবাত আছে, হয়তো আকৌ ঘুরি আহিব।
গতিকে এইখিনি সময়লৈকে আমি যেতিয়া 48 আৱাৰ্ছ নোহোৱালৈকে আমি কেতিয়াও ক'ব নোৱাৰোঁ যে কি ৰমেন্দাৰ হঠাৎ কিবা এটা হৈছে, কাৰণ পিছত যদি কিবা এটা হৈছে বুলি মানুহে সন্দেহ কৰিছে সেইটো হয়তো 48 আৱাৰ্ছ বা তাৰ পিছতহে গম পোৱা যাব। যি নহওক, মোৰ বিশ্বাস ৰমেন্দা আকৌ ঘূৰি আহিব, ৰমেন্দা ভালেই আছে। মোৰ এটাই প্ৰশ্ন যে কি আমাৰ কৰণীয় কি, আমি কি কৰোঁ এতিয়া? ইতিমধ্যে চৰকাৰকো লগত যোগাযোগ কৰা হৈছে, পুলিচ বিভাগেও বহুতখিনি কথা কৰি আছে, আমি আমাৰ ফালৰ পৰা যিখিনি কৰিব লাগে আমি খবৰ লৈ আছোঁ, কিন্তু ক'তো একো কোনো ক্ষেত্ৰ পোৱা নাই। গতিকে এতিয়া এটাই কথা যে ৰমেন্দা নিশ্চয় আছে, ভালেই আছে, আকৌ ঘূৰি আহক। সামাজিক মাধ্যমযোগে জানিবলৈ দিছে জীয়ৰী বৰ্ণিকা বৰুৱাই, দেউতা তুমি ক'ত গুচি গ'লা, বুৱাৰে পৰা ফোন কৰি আছোঁ। এনেদৰে এক আৱেগিক বাৰ্তা পোষ্ট কৰি কোনো লোকে ৰমেন বৰুৱাৰ সম্ভেদ লাভ কৰিলে দুটা ফোন নম্বৰ আগবঢ়াইছে 8404038135 আৰু 9394938620। এই দুটা নম্বৰত যোগাযোগ কৰিবলৈ আহ্বান জনাইছে জীয়ৰী বৰ্ণিকা বৰুৱাই। নিৰুদ্দেশ সন্দৰ্ভত লতাশিল থানাতো অৱগত কৰিছে পৰিয়ালৰ লোকে। বিশিষ্ট সংগীত পরিচালক ৰমেন বৰুৱাৰ নিরুদ্দেশ হওয়াক লৈ উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। টেলিফোনযোগে আরক্ষী আয়ুক্তৰ পৰা ঘটনার বুজ লৈছে মুখ্যমন্ত্রীয়ে। নিখোঁজ ৰমেন বৰুৱাক শীঘ্ৰে উদ্ধাৰৰ বাবে আরক্ষী আয়ুক্তক দিল্লীৰ পৰাই ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ নিৰ্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টৰ শর্মায়। ৰাজ্যৰ সাংস্কৃতিক ক্ষেত্ৰৰ এগৰাকী বৰেণ্য কাণ্ডাৰী বিশিষ্ট সংগীত পৰিচালক শ্রী ৰমেন বৰুৱা ডাঙৰীয়া আজি পুৱাৰ পৰা নিৰুদ্দেশ হৈ থকা খবৰটিত আমি গভীৰভাৱে চিন্তিত হৈছোঁ। তেখেতৰ অনুপস্থিতিয়ে পৰিয়াল, বন্ধু বান্ধৱী আৰু তেখেতৰ অগণন অনুগামীক চিন্তিত কৰি তুলিছে। মই গুৱাহাটীৰ আৰক্ষী আয়ুক্ত শ্ৰী দিগন্ত বৰাক কোনো ত্ৰুটি নৰখাকৈ বৰুৱাদেৱৰ সন্ধান উলিয়াবলৈ ক্ষিপ্ৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনাইছোঁ বুলি এক্সত পোষ্ট কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। বাতৰিত পুনৰ আগবঢ়াইছো টপ হেডলাইনছ।